আসসালামু আলাইকুম, আমি ফারজানা মেরিনা সবরংপুর থেকে চলে আসলাম লাইভে, যদিও আজকে 10 মিনিট লেট হয়ে গেছে। সো আপুরা একটু জয়েন করুক, তারপর আমি দেখানো শুরু করব যেগুলো হচ্ছে আমাদের জিলবাবের কালেকশনে যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে ওই কালারগুলো আমি জাস্ট আমি শর্ট টাইমের জন্য দেখাই, লাইভটা শেষ করে দিব আর কি, যদিও আজকে লাইভটা অনেক বড় করব না। অনেক আপুরা হয়তো আমাকে চিনতে পারবে না যে আমি কে, আমি সেই ফারজানা মেরিনা। আচ্ছা, কেউ একজন একটু কমেন্ট করেন, আর হচ্ছে যারা যারা কালারস গুলো দেখতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি জয়েন করে ফেলেন। তোমাকে আজকে চেনা যাইতেছে না? হ্যাঁ ঠিক, বর্ণলতা আপু পুরো অন্যরকম লাগছে, বলে যে সুন্দর লাগছে, সব সময় থেকে আজকে বেশি সুন্দর লাগছে, কারণ আমাদের ইসলামে হচ্ছে এটা হচ্ছে রিয়েল পর্দা যেটাকে বলে। যাই হোক, আল্লাহ যেন মানে ওইটুকু সাহস দেন যে এগুলো যেন কন্টিনিউ করতে পারি। যাই হোক, তোমাদের জন্য জাস্ট হচ্ছে আমার ওই শর্ট ক্যাপ গুলো পরে আসা লাইভে, না হলে এগুলো পরে আসলে লাইভ করাটা সব থেকে বেটার। সিমি আপু হচ্ছে, আপু তোমাকে চেনাই যাচ্ছে না, একদমই না, চেনা যাচ্ছে না, চেনাই যাচ্ছে না। সাবরিনা আপু, নাজনিন আপু, প্রাইস হচ্ছে 1500 করে, হাই আপু তোমাকে চিনতে পারছি না। আজকে আমি জাস্ট হচ্ছে কোন চলে আসছি, জাস্ট পরে চলে আসছি। আপু তোমাকে এইভাবে অসম্ভব ভালো লাগতেছে, এসেন সুমি আপু আপনার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাপোর্ট দেওয়ার জন্য। আসলে আমি চেষ্টা করি, মানে মনে মনে প্রিপারেশন ওইভাবে নিচ্ছি, আল্লাহ যেন বাঁচা রাখেন, যে আমি আসলে এরকম ফুল পর্দা যেন আল্লাহ আমাকে করার সেই তৌফিক দান করে। যাই হোক, আচ্ছা তোমাদের জন্য আসলে শর্ট ক্যাপ গুলো পরে আসলে ওইভাবে প্রেজেন্ট করি নিজেকে, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। যে আলহামদুলিল্লাহ আমি ভাবছি আজকে পেজে খুব একজন কেউ আসবেন না, কিন্তু 113 জন অলরেডি আছে। আপু পার্টি পোরখা না আপু, তাসনি আপু আজকে কিছু দেখাবো না, আমি জাস্ট হচ্ছে আমি যেটা পরে আসছি সেটা সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো, আর হচ্ছে কালারগুলো আমি দেখাই দিব। সুরভি আপু হাই আপু, হ্যালো, আল্লাহ আমি ভাবলাম এটা আবার কে, ফেস ফেসগুলো ফেসগুলো না আপু। আচ্ছা সিমি আপু, আপু আমি পরে করছি অন্য কেউ, আসলেই সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। তাসনি আপু তোমাকে আজকে বেশি ভালো লাগছে, তাসনি আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন জিলবাপুরে আসছি, কত আপু জয়েন করছেন, চিনতে পারছি না আপু, চিনতে না পারারই কথা আসলে। নিশিত আপু খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ, সবার সবাইকে শুক্রিয়া যে আমাকে সুন্দর করে সাপোর্ট দিচ্ছেন। আপু মনে করেছি অন্যকে, আসলে সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সিমি আপু শুকরিয়া আপু, ফারজানা আপু এটা কি কাপড়? হ্যাঁ আমি কথা না বাড়াই আমি জাস্ট একটু ডিটেলস বলে দেই, আমাদের এগুলো পেজে অনেকগুলো ছিল আলহামদুলিল্লাহ যে প্রায় শেষের দিকে, এখন জাস্ট আমি কালারগুলো আপনাকে দেখাই দিব আপনাদেরকে। আমাদের সবাইকে এমন পর্দা করার তৌফিক দান করুক, আমিন। রাবে আপু আমিন আমিন ইনশাল্লাহ। আচ্ছা আমি কালার কালারসগুলো আপনাদেরকে একটু দেখাই দেই, ভয়েস শুনে চিনলাম সাবরিনা। আচ্ছা আমাকে আমাকে এখন হচ্ছে জিলবাবের দিকে চলে যায়। দেখেন এটা হচ্ছে ডিপ একটা মেরুন কালারের, আপনাদের কি কাজ একটাই হচ্ছে আপনাদের হাইটটা মেনশন করতে হবে। আর আমি অলওয়েজ আরেকটা ব্যাপার বলে দেই, আমি অলওয়েজ 56 সাইজটা পরি, হ্যাঁ জিলবাবের ক্ষেত্রে। তো আমার হাইটটা হচ্ছে 5'4", আমাকে একটু আপনারা ক্লিয়ারলি দেখে নেন যে আমি আজকে 54 সাইজটা পরেছি, যার কারণে হচ্ছে ব্যাক পার্টটা দেখে নেন, ব্যাক পার্টটা এরকম যদি আপনারা একটু পালাজ্জো দেখান বা ইনার দেখা দেখা মানে পছন্দ করেন দেখানো, 54 পরে ফেলতে পারেন। আর যদি মনে করেন না আমি আরও লম্বা চাই একদম প্রায় ফ্লোর টাচের মতো, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 54 সাইজটা নিয়ে নেবেন। হ্যাঁ সেটা আমাদের ইনবক্সে একটু মেনশন করে দিবেন যে আপু আমি একটু লম্বা পড়তে চাই, তাহলে আমি কত সাইজ নিব, আমার হাইটটা এত, জাস্ট এটুকু বললেই হবে। আর এগুলো হচ্ছে নাইস আপু, নাসরিন আপু শুকরিয়া, এটা দেখেন এটার প্রাইস হচ্ছে 1500 করে, আর এটা এগুলোর সবগুলোর ম্যাটেরিয়ালসটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স ম্যাটেরিয়ালে করা, সো এগুলো পরলে খুব বেশি গরম লাগে না। আর এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে এগুলো পরলে আসলে আল্লাহর একটা এক্সট্রা রহমত তো অবশ্যই থাকবে,
না হলে কিন্তু যারা অনেক বেশি পর্দা করেন মানে একদম মুখ হাত মোজা সহ পরেন তারা কিন্তু ওভাবে বের হতে পারতেন না অনেক গরমের মধ্যেও এটা আসলে আল্লাহর তরফ থেকেই একটা রহমত আসে লং কত জান্নাতুল ফেরদৌস আপু লংটা আমি সেটাই আমি বললাম আপনি জাস্ট হচ্ছে আপনার হাইটটা মেনশন করে ইনবক্স করতে পারেন যদি কেউ আর কি পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে হাইটটা মেনশন করলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতে পারবো পেজ থেকে রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন যে কোনটা আপনার হাইটের জন্য ঠিক হবে সেটা আমরাই আপনাদের বলে দিতে পারবো সেক্ষেত্রে আপনি যদি নিজের থেকে বলেন যে আমি আমি হচ্ছে চাই হচ্ছে আমার 52 সাইজই লাগে আমি 52ই চান সেটাও আপনি নিতে পারেন যদি আপনার আইডিয়া থাকে আর এটা আমি পরেছি যেভাবে সেভাবে হচ্ছে আপনারা তো পরবেন এটা জাস্ট মাথার দিকটা শেপ করা থাকবে আচ্ছা যে যারা কেউ একজন হয়তোবা হাহা রিয়েক দিচ্ছেন তাকে আমি খুব ভালোভাবে চিহ্নিত করব আর তাকে নিয়ে আমি স্ক্রিনশট দিয়ে একটা পোস্ট দিব যে জিলবাব পরা অবস্থায় মানে কোন সেই মানুষটা হয়তো সে মুসলিম না যার কারণে হইতে হয়তোবা হাহা রিয়েক দিচ্ছেন না হলে ইংরি রিয়েক দিচ্ছেন যাই হোক সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো প্রাইস পড়বে হচ্ছে অনলি 1500 করে জাস্ট আমি একটু দেখাই দেই হাতার দিকটা পড়বে এরকম যেরকমটা আমি পড়েছি এরকম হবে হাতার দিকটা আর সামনের দিকে দুইটা ফিতা থাকবে যেটা আপনারা যখন পরবেন তখন মাথার নিচে আগে পরে দেন হচ্ছে আপনারা হচ্ছে ফেসটা ঢেকে ফেলবেন যদিও আমি এটার উপর একটা পরে আপনাদের দেখাতে পারি একটু সময় লাগবে আমি জাস্ট কালারগুলো দেখাই দিই এটার কালারটা আপনারা লাইভে দেখছেন যে রেড টাইপের বা রেডিশ টাইপের 5'2" এর জন্য আপু 52 সাইজটা নিয়ে নেবেন মেয়েনাজ আপু 52 সাইজটা পারফেক্ট হবে আপু আমি 5'2" আমার কত লাগবে 5'2" এর জন্য 52টা নিলেই মনে হয় ভালো হয় কারণ 54 হলে দেখেন আমি 5'4" সেক্ষেত্রে আমার লম্বাটা অনেক হয়ে গেছে আপু ফাহমিদ আপু ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে অ্যালেক্স ঠিক আছে অ্যালেক্স আচ্ছা আমি একটু কালারগুলো দেখাই দেই আচ্ছা দেখেন এটা হচ্ছে ডিপ একটা পার্পল কালার আমি দূর থেকে দেখাই কারণ হচ্ছে কাছে গেলেই আপনারা কালারটা বুঝতে পারবেন না এটা হচ্ছে দেখেন পার্পল কালার খুব চমৎকার একটা পার্পল কালার মানে যারা পার্পল কালার পছন্দ করেন তারা কালেকশনে রেখে দিতে পারেন এটার ম্যাটেরিয়াল সবগুলারই হচ্ছে ম্যাটেরিয়ালস আপনারা অ্যালেক্সে পাবেন আমি দূর থেকে দেখাই কালারটাই যে কালারটা হবে আপু জাস্ট হিমারের প্রাইস হ্যাঁ আপু জাস্ট হিমারের প্রাইস হিমার না আপু এগুলো জিলবাব জিলবাবের প্রাইস হচ্ছে অনলি 1500 করে যেটাই আপনি পারচেজ করেন না কেন প্রাইস পড়বে হচ্ছে 1500 করে আর যদি আপনি স্কার্ট পালাজো দিয়ে পরে ফেলতে পারেন তাও পড়তে পারেন আর যদি ইনার থাকে ইনারের উপরেও পড়তে পারেন পরে দেখাবে একটু ডালি আপু হ্যাঁ আপু দেখাচ্ছি 5 ফিট হাতে কত লাগবে 56 আপু 56 5 ফিটের জন্য আপু কোনটা লাগবে 52 সাইজটা আপু থুতনির দিকে কি রাবার সিস্টেম আছে না আপু থুতনির দিকে রাবার সিস্টেম নাই আমি পরে দেখাবো জাস্ট একটু কালারগুলো আপনারা ক্লিয়ার করে দেখে নেন এটা হচ্ছে ডিপ একটা পার্পল কালার আমার পার্পল একটা আছে সিমি আপু তাই নাকি আপু শামিমা হচ্ছে আপু নিকাব সহ কত পুরোটা এটা পুরোটা সেট আমি উপরে যে পার্টটা পড়েছি পুরোটাই হচ্ছে মেরিনা বেডশিটটা মেরিনা বেডশিটটা নিব তোমার ও আপু আইরিন আপু ওই বেডশিট নাই আর এটা হচ্ছে আমি দিতেও চাই না এটা এটা না এটা একটু কালারফুল তো ফার্স্টের দিকে একটু রং যাবে আচ্ছা ফারজানা আপু হচ্ছে আপনি কত সাইজ পরে আছেন আমি 54 সাইজটা পরে আছি আমি কালারগুলো দেখাই দেই আসলে বেশি কথা বলে ফেলছি আচ্ছা আপনারা একটু কালার দেখে নেন এটার কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার কোনটা সিদ্ধ জলপাই কালার মানে আপনি যখন একটা কাঁচা জলপাই সিদ্ধ করবেন ওই টাইপের একটা কালার হচ্ছে এটা সাইজটা বলে দেই আমি সাইজটা হচ্ছে সাইজটা হচ্ছে 54 মানে আমি যেটা পরে আছি সেন্টার সাইজ হবে এটা আচ্ছা নাভি নেভি ব্লু এন্ড অ্যাশ আছে হ্যাঁ আপু নেভি ব্লু অ্যাশ আছে দুইটাই আছে আমি দেখাচ্ছি আপু এটা প্রাইস কত জনি ভাইয়া হচ্ছে প্রাইসটা হচ্ছে 1500 করে আচ্ছা আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দেখা দেই এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ অলিভ কালারটা হচ্ছে যার যা লাগবে ইদানিং আসলে অলিভ কালারটা একটু খুব বেশিই যাচ্ছিল সো আমি একটু নেভি ব্লু কালার আপনাদের দেখাই দেই এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালার
আপনাদের একটাই কাজ হচ্ছে হাইটটা মেনশন করে ইনবক্স করবেন, কারণ হচ্ছে আমাদের স্টকটা প্রায় শেষের দিকে, এখন হয়তোবা কোনো কোনোটা 56 হয়তোবা নাই, কোনোটার 52 হয়তো নাই, এরকম হতে পারে। তো আপনারা হাইটটা মেনশন করে ইনবক্স করলে আমরা বলে দিতে পারবো যে এটা অ্যাভেলেবেল আছে, যে আপনার হাইটের সাথে যাবে। আপু 56 লং সম্পূর্ণ পা পর্যন্ত কভার করবে, রোদেল আপুষ না, এটা জিলবাবের একটা সিস্টেম হচ্ছে, আপনার সামনের দিকে শর্ট থাকে আর পিছনের দিকে লম্বা থাকে, যার কারণে হচ্ছে এটা ডিজাইনটা এরকম যে আপনি সামনে পিছনে দুই সাইডে ফ্লোর টাচ টাইপের হবে না, জিলবাবের ক্ষেত্রে মানে হবে না। ইমায়রা আপু ওয়াও মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ আপু, অনেক অনেক শুকরিয়া যারা যারা জয়েন করছেন। আচ্ছা এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালার, দূর থেকে ধরলে আপনারা কালারগুলো যেটা দেখবেন সেম হচ্ছে সেটাই পাবেন। আচ্ছা আমার একটু মানে গরম লাগছে, প্লাস হচ্ছে মুখ ঢাকা, তো আমি একটু আস্তে আস্তে কথা বলি। আচ্ছা খাদি যা আপু হচ্ছে কাপড়গুলো হচ্ছে অ্যালেক্স, ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে অ্যালেক্স, অ্যালেক্স ইসরাত আপু পুরা সেট কত, পুরা সেটটা আপাতত নাই, আপনাকে নিলে সময় আমাদের সময় দিতে হবে, প্লাস হচ্ছে ইনার আসবে সামনের সপ্তাহে, আর আমরা উপরেরটা আপাতত দিতে পারবো। এই কালারগুলো সেম কালার পাওয়া যাবে কি আপু? এগুলার ইনার সেম কালার না আপু, ইনার আসলে সেম কালার আমরা করি নাই, জাস্ট ব্ল্যাকটা করেছি আপু। অ্যালেক্স ফ্যাব্রিকটা কমফোর্টেবল ফিল হবে, কাপড়টা কি বুটি উঠবে? একদমই না আপু, একদমই না উম্মে কুলসুম আপু, একদমই না, একদমই না, বুটি উঠবে না, আর কমফোর্টেবল তো হবে আপু। 4x10 আমার কত সাইজ লাগবে? 52 সাইজ আপু। মিষ্টি কালার আছে, মিষ্টি কালার নাই, আমি কালারগুলো দেখাই নেই। আচ্ছা এটা হচ্ছে ডিপ একটা কফি কালার, আমি ফার্স্ট ভাবছি অন্য কেউ, বাট ভয়েস শুনে বুঝলাম আমার মিষ্টি আপুটা। হ্যাঁ মিষ্টি আপুকে ইনশাল্লাহ নেক্সট পর্তুলিকা ডাল দিব, আমার কিন্তু মনে আছে। এটা হচ্ছে দেখেন ডিপ একটা কফি কালার, এটার ম্যাটেরিয়ালটাও হচ্ছে আপনার অ্যালেক্সের উপরে করা, এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আমি পরে আপনাদেরকে দেখাই দিব। জিলবাবের স্কার্ট আনবা না আপু? সিমে আপু স্কার্ট আনবো না, আমাদের কাছ থেকে নিতে হলে অনলি জিলবাব নিতে হবে। তাহলে এটার নিচে আপনি ব্ল্যাকটা কি পরছেন আপু? আমার আমার নিজের পার্সোনালি ইনার পরেছি, হ্যাঁ ইনারের উপরে পরেছি, আপনারা চাইলে ব্ল্যাক কালার স্কার্ট পালাজো পরে ফেলতে পারবেন, আমি কিন্তু একটা করে সহজ সমাধান দিয়ে দেই। শামিমা আপু আমি আপু দুইটা নিব, আমার আর আম্মুর জন্য আলহামদুলিল্লাহ আপু। শামিমা আপু ইনশাল্লাহ আপু নক করে ফেলেন পেয়ে যাবেন আপু ইনশাল্লাহ আপু। আচ্ছা শিপা হচ্ছে, আচ্ছা আরেকটা কালার দেখাই দেই, আরেকটা কালার হচ্ছে এই কালারটা আমি বলে দেই আপনাদের, ডিপ ডিপ ব্লুইশ, ব্লুইশ যেটাকে বলে মানে ডিপ আর অ্যাশ কালার মিশালে যে কালারটা হয় সেই কালারটা হবে এই যা। সো আমি একটু আস্তে আস্তে কথা বলি, গেলবারের লাইভের মতো এত জোরে জোরে কথা বলতে পারবো না, আমি একটু বলে দিই কালারটা, আপনারা দূর থেকে দেখে নেন, আর যদি আপনারা কনফিউজড হয়ে থাকেন যে আমি কালারটা এখনো বুঝতেছি না, সেক্ষেত্রে আপনারা সবরং পেজটা ভিজিট করলে ওখানে কিন্তু স্টিল পিকচার দেওয়া আছে, ওখানটাতে আমিই পরে আছি মানে মডেল আমি, ওখানটাতে আপনারা চুজ করে কালারটা সেভ করে জাস্ট হচ্ছে ইনবক্সে নক করবেন আপনার হাইটটা মেনশন করে, তাহলে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লু কালার প্লাস হচ্ছে অ্যাশ কালার মিশালে যে একটা ব্লুইশ টাইপের কালার হয় সেটা হচ্ছে এই কালারটা। এইগুলা হচ্ছে খুবই খুবই সফট, আপনারা নর্মালি লাইভে থাকা অবস্থায় কিন্তু বুঝতেছেন যেগুলো যদি মানে সফট না হতো তাহলে কিন্তু এরকম ক্লোজ ভাবে আমরা ধরতে পারতাম না, মানে আমি ধরতে পারতাম না। হ্যাঁ অ্যালেক্স ম্যাটেরিয়াল কম বেশি অনেক আপুরাই জানেন চিনেন যে অ্যালেক্স ম্যাটেরিয়ালটা কতটা সফট হয়। আচ্ছা এরপর দেখাই দেই, এটা হচ্ছে লাইট একটা অ্যাশ কালার, আপু প্রিন্টের না, আপু প্রিন্টের না, এক কালার হবে, প্রিন্টের হবে না, এগুলো স্টক প্রায় শেষের দিকে, আমরা চাচ্ছি যে এগুলো টোটালি শেষ করে দিই, যার কারণে হচ্ছে জিলবাব অনেক দিন ধরেই আলহামদুলিল্লাহ আমরা সেল করছি, এখন লাস্টে কিছু পিস অ্যাভেলেবেল আছে, এগুলো এখন পাচ্ছেন আপনারা 1500 করে। প্রাইসটা হাতার দিকটা তো আমি দেখাই দিছি, এটা হবে হাতার দিকটাতে কুচি করা, আর এটা কিন্তু খুব বেশি টাইট লাগবে না, পরলে টাইট লাগবে না, আর হচ্ছে সামনের দিকটাতে এখানটাতে একটা টিপ বোতাম থাকবে, জাস্ট একটু আপনি ফেসটা কভার করে ফেলতে পারবেন। আর হচ্ছে নিকাপ কি আলাদা নিতে হবে? না আপু একদমই না, একদম রেডি করা, আমি জাস্ট একটা ইনারের সাথে এটা পরে আসছি, উপর একটা পার্ট এটা পরে চলে আসছি,
কোনো আলাদা ভাবে, এটা আলাদা না, আপনার মাথার অংশটুকু যে পিছনে বাঁধতে হয় ফিতাটা আলাদা না, খিমারের মতো যে বাহির দিক থেকে বাঁধতে হবে এরকম কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে এভাবে পড়তে হয়, ঠিক আছে? তারপরও আপনাদের মানে বোঝার সুবিধার্তে আমি একটা কালার আপনাদেরকে পরে দেখাই, এটার উপরে জাস্ট একটু বোঝানোর জন্য। পার্পল কালারটা আমি যদিও পরে লাইভে আসতে চেয়েছিলাম, তো আমি দেখাই দেই। এখানে হচ্ছে দেখেন মাথার দিকটাতে এরকম একটা মানে শেপ থাকবে, আপনারা যখন পরবেন জাস্ট আমার পিছনে ফিতাটা বাঁধাটা একটু লুজ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে শেপটা। এখানে দেখেন টিপ বোতামের মতো অংশ আছে, জাস্ট আপনি ফেসটা কভার করবেন এটা দিয়ে। আর এগুলো পাতলা না যে আপনার ড্রেসের সাথে ড্রেস দেখা যাবে এরকম কিছুই না। আর আমি দেখাই দেই যে আপনাদের আমি পরবো আর জাস্ট খুলে ফেলবো। এই যে দেখেন এটা হচ্ছে আমি জাস্ট পরলাম, আচ্ছা এটা জাস্ট আমরা এখানে মাথার শেপটা এখানে রাখবো। ভিতরের ড্রেস কি দেখা যাবে না আপু? ফারজানা আপু দেখা যাবে না। নিকাব কি খোলা যায়? হ্যাঁ আপু খোলা যায়। আচ্ছা এখানে দুইটা ফিতা থাকবে, জাস্ট হচ্ছে আপনারা হাতটা ভিতর দিকে নিয়ে, হ্যাঁ ভিতর দিকে নিয়ে এই দুইটা ফিতাটা যারা পারেন না তাদের উদ্দেশ্যে কিন্তু দেখানো, ভিতর দিকে নিয়ে নিবেন, হ্যাঁ ভিতর দিকে নিয়ে মাথার পিছনে বেঁধে ফেলবেন, মানে আপনাদের টাইট অনুযায়ী সেভাবে বাঁধবেন যেটাতে আপনারা কমফোর্ট ফিল করবেন ওভাবে বেঁধে, তারপরে আপনি আপনার হাতটা পরে ফেলবেন এইভাবে। দুইটা পরে আমি অস্থির, দেখেন এটা হচ্ছে হাতার দিকটা, একদম ইজি, যারা পারেন না পড়তে তাদেরকে আমি দেখাই দিলাম। আর এটা হচ্ছে এখানে টিপ বোতাম তো থাকবেই বললাম, সো আপনারা জাস্ট আপনাদের সেই অনুযায়ী এভাবে এখানটাতে পরে নেবেন। আচ্ছা এতগুলো পরা যাবে না, আমার গরম লাগতেছে, যাই হোক এটা হচ্ছে উপরের একটা পার্ট, এটা জাস্ট এভাবে পরে নেবেন। আর আমাকে একটু ক্লিয়ারলি দেখে নেন, অলরেডি অনেক আপু নিয়েছেন তারা জানেন কাপড় কোয়ালিটিটা কতটা ভালো। আর প্রাইস পড়বে হচ্ছে অনলি 1500 করে। আপনাদের আলাদা করে ইনারের ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই, স্কার্ট পাল্লাজো পরে ফেলবেন তাহলেও হবে, কারণ এগুলো অলমোস্ট অনেক লম্বা হয়। হ্যাঁ এটা হচ্ছে ডিপ একটা পার্পল কালার, সো আমি কালারগুলো দেখাই দিছি, আবার পারলে আমি দেখাবো আপনাদের, যদি কারো দেখা লাগে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খুলে ফেলে আপনারা তো বুঝতে পারছেন হয়তো, ব্ল্যাক কালার হবে না, ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালারগুলো শেষ। আচ্ছা এটা হচ্ছে টিপ বোতামটা, এখানে আপনারা আপনাদের ফেস অনুযায়ী এই টিপ বোতাম আগে পরে করে নিতে পারবেন, জাস্ট একটু কষ্ট করে সেলাই করতে হবে আর কিচ্ছু না, কারণ হচ্ছে কারখানা থেকে ওরা ওভাবে সবার মানে ফেসের একটা অবয়ব হিসাব করে ওরা তো আসলে টিপ বোতাম ওটা বসাতে পারে না, যার কারণে আপনার যদি একটু টাইট হয় সেটা আপনাকে একটু দূরে সরাই নিয়ে তারপর লাগাই নিতে হবে, জাস্ট একটু সেলাই করে নিতে হবে। আচ্ছা আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি, প্রাইসটা পড়বে হচ্ছে, দেশে বাইরে কি ডেলিভারি করো আপু? না আপু হচ্ছে দেশের বাইরে ডেলিভারিটা করছি না আমরা, এখন ঝামেলা হয় আপু। রাবে আপু হচ্ছে মেনশন করেছেন পার্পল কালারটা তোমাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। শিপা আপু আমি অনেকবার চিন্তা করলাম যে পার্পলটা পরবো কিনা, পরে ভাবলাম না মেরুনটাই পরি, পার্পল কালারটা খুব সুন্দর। আমি এখন আপনাদের হচ্ছে একদম হাতে নিয়ে দেখাই দেই কোনটা কি কালার অ্যাভেলেবেল আছে। এটা দেখেন এরকম বাড়তি যদি থাকে এরকম হয়, সেক্ষেত্রে আপনারা একটু যখন পরবেন এভাবে দিয়ে দিবেন, শেষ কোনো ঝামেলা নাই, সুন্দর একটা শেপ চলে আসবে। আমি একটা নিয়েছি শর্টকাট, হ্যাঁ আপু আপনার নাম নাম শুনে আমি চিনতে পারছি আপু, কঠিন নাম। আচ্ছা আমি কালারগুলো আপনাদের দেখাই দেই, এটা হচ্ছে পার্পল কালার, প্রাইসটা পড়বে 1500, যেগুলোই আমি দেখালাম সবগুলোই পড়বে হচ্ছে 1500। ইনার ডালি আপু আমাদের এখনো ইনার আসেনি, ইনার যা যেগুলো ছিল সবগুলাই আলহামদুলিল্লাহ শেষ, এখন যে সামনে সপ্তাহে ইনার আসবে তাও স্টক লিমিটেড, যে আপুরা চেয়েছেন তারা আমি পোস্ট দিব, তখন আপনাদের হচ্ছে কাজ হচ্ছে আমাদের সব রং পেজটাকে একটু ফলোতে রেখে যাদের যাদের ইনার লাগবে নিয়ে ফেলবেন, খুব বেশি কিন্তু স্টকে আসবে না। আচ্ছা পার্পল কালার গেল,
তারপর হচ্ছে অলিভ কালার, তারপর হচ্ছে মেরুন কালার, একদম ডিপ একটা মেরুন, মানে অনেক ডিপ। আপনারা লাইভে যে কালারটা দেখছেন সেই কালারটা কিন্তু না, এর থেকে একদম ডিপ। লাইভে অনেক সুন্দর একটা কালার আসছে, ওই কালারটাই হবে আসলে। ডিপ মেরুন আমরা তো সবাই চিনি, এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালার। এটা ওই যে বললাম ব্লুয়েশ টাইপের একটা কালার, ব্লু আর অ্যাশের কম্বিনেশনে এটা হচ্ছে অ্যাশ কালার। আর সরি, এটা হচ্ছে ডার্ক একটা কফি, এটা হচ্ছে লাইট একটা কফি। আমি আপনাদের ক্লোজ করে কালারগুলো দেখাই দেই, আপনারা একটু দেখবেন। এটা হচ্ছে এই যে অনেকগুলা কালার আসছে, সাতটা কালার দেখেন। এটা হচ্ছে পার্পেল কালার, একদম ডিপ পার্পেল কালার। সাইজ হয় তানজিন আপু, আপনার হাইটটা মেনশন করে ইনবক্সে জেনে নিতে পারেন যে অ্যাভেলেবেল আছে কিনা সাইজটা। প্রাইসটা পড়বে হচ্ছে 1500 করে, ম্যাটেরিয়ালসটা হবে হচ্ছে অ্যালেক্স জর্জেট। আচ্ছা, হাতার দিকটা তো সবাই ক্লিয়ার, এটা হবে হাতার দিকটা। এটা হবে হচ্ছে ডিপ পার্পেল, এটা হচ্ছে অলিভ কালার, মেরুন কালার। আপু ক্যাপ দেখাবো, আজকে ক্যাপ দেখাবো না আপু। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ডিপ একটা নেভি ব্লু কালার, এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার, কফি কালার, আর হচ্ছে লাইট কফি কালার। এগুলো নিয়ে আর বেশি কথা না বলাই ঠিক আছে, আপনারা এখন আপনাদের মতো করে চিন্তা করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, যার যে কালারটা পছন্দ হয়, ঠিক আছে। এখন আপনাদের একটা কাজ হচ্ছে হাইটটা মেনশন করবেন, হাইট মেনশন না করলে, আচ্ছা হাইট মেনশন না করলে আমরা বুঝতে পারবো না যে কোন সাইজটা আপনার লাগবে, কারণ আমরা খুব চেষ্টা করি এক্সচেঞ্জের ঝামেলা না যেতে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে দেখেন, এটা একটা পিস অ্যাভেলেবেল আছে। এক আপু হয়তো বা চেয়েছিলেন যে ডিপ অ্যাশ কালার হবে কিনা, সেটা আমি দেখাই দেই, সাইজটাও আপনাদেরকে বলে দেই। সাইজটা হবে হচ্ছে 56, মানে 5 ফিট 4 থেকে যত বড় আপুরাই আছে, লম্বা আপুরা 5 ফিট 5 5 ফিট 6, তারা হচ্ছে অ্যাশ কালারটা পড়তে পারবে। সুহিম মেনশন করেছে, সুহিম আমাদের টপ ফ্যান, ভালো লাগলো দেখে। ব্ল্যাক আছে না আপু? আয়েশা আপু ব্ল্যাক ছিল, সবগুলো শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, ব্ল্যাক কালার নাই আপু। আচ্ছা, সবগুলো কালারই নাইস মাশাল্লাহ জিনাত আপু, শুকরিয়া আপু। হ্যাঁ, সবগুলো কালার অনেক চিন্তা করে আসলে আমরা নিয়ে আসছি। এটা আমরা আমরা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা জিলবাবটাও কিন্তু একটা সময় মাশাল্লাহ অনেক সেল করেছি। এখন আমরা শর্ট ক্যাপের দিকে চলে গিয়েছি, যার কারণে জিলবাবটা একটু পিছায় গেছে। এখন জিলবাবগুলো কার কার লাগবে আমি জাস্ট কালারগুলো আর ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ হচ্ছে জিলবাব নিয়ে খুব একটা লাইভ করা হয় না কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে ডিপ একটা অ্যাশ কালার, যারা একদমই অনেক পা পর্যন্ত যাচ্ছেন যে মোটামুটি ফ্লোর টাচ হবে, তারা 56 সাইজটা নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু সুন্দর একটা লাইট অ্যাশ কালার। ডিপ অ্যাশটা হয় একরকম, লাইট অ্যাশ হয় আরেক রকম। আর এগুলা ম্যাটেরিয়ালস হচ্ছে অ্যালেক্স জর্জেট, অ্যালেক্সের উপরে যদি আপনারা নিধাতে পারচেজ করেন সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। আর হচ্ছে অ্যালেক্সটা হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই হয়, আর অ্যালেক্স যে খারাপ কাপড় তা না, অ্যালেক্স কিন্তু ভালো একটা ম্যাটেরিয়াল। 5 ফিট 1 জন্য হবে? হ্যাঁ আপু, 5 ফিট 1 জন্য, অ্যাশ কালারটা না, কথা আপু হচ্ছে অ্যাশ কালারটা হবে না, 5 ফিট 1 জন্য লাগবে। বায় না আপু, আজ খিমার, এই খিমার কি গরম লাগবে আপু? ফুল বডি কভার করতে গেলে নর্মালি খুব বেশি যে গরম লাগে তা না, আমি বারবার বললাম যে আল্লাহর একটা আল্লাহর তরফ থেকে একটা এক্সট্রা রহমত থাকে এগুলো পড়লে, আমি মনে করি, আর সবাই যারা পর্দা করেন তারা তো মনে করেনি, কারণ যদি রহমত না থাকতো তাহলে হচ্ছে আপনারা যারা হচ্ছে মুজা, হাত মুজা পা মুজা পরে বের হন অনেক গরমের মধ্যে, তারা কিভাবে পারেন? তারা পারেন হচ্ছে আল্লাহর রহমত থাকে। তো এগুলো পড়লে কিন্তু খুব বেশি অস্থির গরম লাগে না। আমি একটা রুমের মধ্যে আছি আর অনেক বেশি কথা বলছি, যার কারণে আমার অস্থির লাগছে। আর যারা আমরা পড়বো নর্মালি, আমরা তো আর এত বেশি লাইভের মতো কথা বলবো না, সো সেক্ষেত্রে গরম খুব একটা লাগবে না, আমি হয়তো বা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আজকে শর্ট ক্যাপ আসলে দেখাতে চাই না, যা ছিল আগের স্টকের গুলাই আছে আমার হাতের কাছে। যদি কেউ একজন বলেন যে দেখানো দরকার বা দেখতে চান, তাহলে আমি আগের গুলা দেখা দিতে পারি, কারণ হচ্ছে প্রাইস বলো আপু, কথা আপু হচ্ছে প্রাইসটা 1500 করে। হ্যাঁ, যেটাই আমি কি বলে
জিলবাব আপনারা নিতে যাচ্ছেন সবগুলো প্রাইস পড়বে হচ্ছে 1000 করে। আপনাদের বডি নিয়ে টেনশনে কিছু নাই, বডিটাও আমি দেখাই দিলাম, এই যে এতটুকু লুজ থাকবে, সো অনেক হেলদি আপুরাও কিন্তু পড়তে পারবেন। ব্যাক পার্টটা আপনাদের দেখাই দিই প্লিজ, মানে ক্লোজ করে সেটাও আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের পড়লে পিছন থেকে কেমন দেখা যায়। আর আমি হচ্ছি 5'4", সেক্ষেত্রে আমি পরেছি 54 সাইজ, আমি চাইলে 56 সাইজটাও পড়তে পারতাম। আমি ভাবলাম যে যেহেতু একটু শর্ট করে পরে দেখাই, যাতে করে নিচের ইনারটা কতটুকু বের হবে, ব্ল্যাক কালার কতটুকু দেখা যাবে, ওটা ডিটেলস বোঝানোর জন্যই জাস্ট আমার হচ্ছে লাইভটা করা। আপু আমি পরি তাই আসলেই গরম লাগে না, আমি পর্দা করি, হাত মোজা পা মোজা। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগলো শুনে আপু। নূর আপু হচ্ছে লাইট অ্যাশ কালারটা চাই, হাইট 5'5" আপনার জন্য। বুশরা আপু একদম একদম 100 তে 100 ফিট হবে, যেহেতু আপনি 5'4" থেকেও লম্বা, সেক্ষেত্রে আপনি 56 সাইজটা নিয়ে ফেলতে পারেন, ওটা একটা পিসি অ্যাভেলেবেল আছে। নুসরাত আপু হচ্ছে ওয়াও নাইস, আই লাইক ইট, থ্যাংক ইউ আপু। আপনার পরাটা ব্ল্যাক কালারটা হবে না আপু, ব্ল্যাক কালার শেষ, শর্ট ক্যাপ দেখাবেন না আজকে রাবে আপু, আজকে না। কামরুন হাসান মুখ খোলো একটু দেখি, একদম মুখের অবস্থা বিশ্রী আপু। আপু বোরখাটা নামটা বলেন, এগুলো হচ্ছে জিলবাব, আর এগুলো হচ্ছে জিলবাব, আপনারা ক্লিয়ার করে আমাকে দেখে নেন যেগুলো পড়লে কেমন দেখায়, বা যারা জানেন না আমার হাবিবি দোস্ত মাশাল্লাহ দেখ, ফারজানা তুই দেখ আমাকে কতটা কত সুন্দর লাগতেছে, মানে খুব সুন্দর, কালারটা সুন্দর, আমাকে লাগছে সুন্দর, আমি জানি। ব্যাক পার্টটা আমি বারবার দেখাই দেই। আচ্ছা নিকাব ছাড়া হবে না আপু, হচ্ছে বেনজির আপু হচ্ছে হবে না। নুসরাত আপু আমি 54টাই করি, আমিও পর্দা করি আপু, আলহামদুলিল্লাহ। নুসরাত আপু যেটা বললাম যে নিকাব ছাড়া বলতে, আপনারা নিকাবটা জাস্ট একটু এভাবে খুলে নিতে পারেন, হ্যাঁ আপনারা এভাবে খুলে জাস্ট এভাবে লাগিয়ে নেবেন, সহজ, একদম সহজ। ঠিক আছে একদম সহজ। এখন হচ্ছে আপনাদের হাইটটা আপনারা জাস্ট মেনশন করবেন, একটাই কাজ, হাইটটা মেনশন করবেন, আর হচ্ছে হাইটটা মেনশন করবেন কিন্তু অবশ্যই। আপু এটা কি ফুল নিকাব এন্ড বোরখা ফুল সেট 1500 তন্নি আপু? না আপু ফুল সেট হচ্ছে হবে না, আপনাদেরকে নিতে হলে আমি যে উপরের পাটটা পরেছি এক কালার, সেটা আপনাদেরকে ই করতে হবে। আমি একটু জাস্ট আমার আমি ইনার পরেছি, যে ইনারের সাথে হচ্ছে আমার আমি একটু টাইট করে নেই, ইনারের উপরে পরেছি, আপনাদের এরকম উপরের যে জিলবাবের পাটটা সেটা আপনারা হচ্ছে পাচ্ছেন 1500 করে। জিলবাবের কালেকশন আনবেন না আপু? আর জিলবাবের কালেকশন আনবো না আপু, আজকে কি সব সব ছাড়া অন্যগুলা দেখাবেন না? তাহমিদা মেহরিন আপু আজকে কি এই সব ছাড়া অন্য আবায়গুলো? তো আমি আবায় নিয়ে একদিন ক্লিয়ারেন্স সেল করব, ওই দিন তুমি জয়েন করো, তাহলে হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা প্রাইসটা আরও একটু কমিয়ে দিয়ে আবায় যে আমাদের কালেকশনে আছে ওগুলো আমরা একদম ক্লিয়ারেন্স সেল দিয়ে একদিন লাইভ হব, যার যেটা হাইটের সাথে মিলে যাবে নিয়ে ফেলতে হবে দ্রুত, যারা আবায়া পড়ছেন বা পড়তে চাচ্ছেন বা পড়বেন। খুব সুন্দর লাগছে তো দেখছি কামরুন না, লাগছে একটুও না আপু, নিকাবটা খুলে দেখান, খুলে এত রে জিলবাব পড়লে আমি একদমই চিনতেই পারি না, কেন বলতো, মিলাতেই পারি না তোর সাথে। মিলাতে পারবি কেন, আমি মেকআপ বেশি করি মনে হয়। আচ্ছা আমি কালারগুলো কি আরেকবার দেখাই দিব আপনাদের, যে এখন হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখে নেন তাহলে আপনারা বুঝবেন। আর অ্যাশ কালারটা যে আপুটা নেবেন সেই আপুটা নিয়ে নিতে পারেন, আপনার হাইটটা যেহেতু 5'5", সেক্ষেত্রে আপনার এটা একদম টোটালি পারফেক্ট হবে। 56 সাইজ একটা পিসি অ্যাভেলেবেল আছে, আর পার্পল কালারটা মোটামুটি অ্যাভেলেবেল পাবেন। পার্পল কালারটা হচ্ছে আপনাদের হাইটটা মেনশন করতে হবে, বডি সাইজ তো আর মেনশন করার কিছু নাই, এটা হবে হচ্ছে সামনের যেরকম ফিতা থাকবে সব কিছুই রেডি করা, জাস্ট আপনাদের একটা ইনারের উপরে বা স্কার্ট পালাজোর উপরে পরে ফেলবেন। দিতা বাধাগুলা নাই, বুঝি নাই।
আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার, অলিভ কালার কার কার লাগবে দেখেন, অলিভ কালার হচ্ছে অ্যাভেলেবল আছে মোটামুটি, পার্পল কালারটা অ্যাভেলেবল পাচ্ছেন, আর আমি যেটা পরে আসছি এটা হচ্ছে সেম টাইপ, এটাও মোটামুটি অ্যাভেলেবল আছে, বেশ কয়েকজন আপুকে দিতে পারবো। তারপরে আসছে হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালার, ডিপ নেভি ব্লু কালার, তারপর হচ্ছে ডার্ক একটা কফি কালার, কিন্তু লাইভে দেখাচ্ছে যে একটু লাইট টাইপের, তা কিন্তু না, আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দেই, এটা হচ্ছে লাইট কফি, এটা হচ্ছে ডিপ একটা কফি। 56টা পরে দেখেন, লং পরলে কেমন লাগবে আইডিয়া চাই। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, আমি অ্যাশ কালারটাই আপনাদেরকে পরে দেখাই এটা খুলে, হ্যাঁ তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন 56 সাইজটা কেমন হয়, আমাকে একটা মিনিট সময় দেন। আমি নাই লাইভে দেখবো যে কেউ নাই। আচ্ছা প্রায় শেষ, পরা সাথে থাকেন, আমি একটু দেখাই দেই যে 56 সাইজটা পড়লে কতটুকু লম্বা হবে, এই যে নিকাবটা কি লাগানো, হ্যাঁ একদম লাগানো, একদম লাগানো, জাস্ট আপনাদের করতে হবে, এটা হচ্ছে ভাঁজ করা ছিল জাস্ট, এই যে জিলবাব লাগবে না আমার, তাও শুধু তোর কথা শুনতে দেখতেছি, দেখ কত ভালোবাসা, একদম ভালোবাসা সব বেয়ে পড়ছে, তুই সময় নিয়ে যে আমাকে টাইপ করছিস সেটাই অনেক বড় ব্যাপার, কারণ তোর একদম সময় নাই। আপু পুরোটা খুলে এবার পরে দেখাইবে, আমি কি দেখালাম আপু নিকাবটা কি লাগানো, হ্যাঁ টাচ করা আপু, আমি ফ্রাইডেতে দুইটা ক্যাপ দিয়েছিলাম কিন্তু এখনো পাইনি। নাজমা শামস আপু আপনি পান নাই? আচ্ছা নাজমা শামস আপু পান নাই কেন? নাজমা শামস আপু তো পা, আচ্ছা কেউ কি আছেন না নাই, আমার একটা কল আসতেছে বারবার, সরি সরি আপুরা সরি সরি। আচ্ছা এগুলোর দাম কত? দাম হচ্ছে আমি আচ্ছা এভাবেই ধরে দেখাই আপনাদের, ক্লিয়ারলি ক্লোজ করে ধরে দেখাই যে হাতাটা হবে, এখনো পাইনি। নাজমা আপু আমি চেক করে আপনাদের আপনাকে ইনবক্সে জানাই দিচ্ছি যে কেন যায় নাই, হয়তো বা কালকে ইনশাল্লাহ যাবে, ইনশাল্লাহ যাবে। আচ্ছা আপু ম্যাটেরিয়ালটা কি অ্যালেক্স হবে আপু ম্যাটেরিয়ালটা? আরেকটা পয়রা আয়সা পড়ছিস, ওই তুই কি মানুষ নয়? আচ্ছা সাফি আপু হচ্ছে এগুলোর দাম 1500 করে, এগুলো কি নেকাব ছাড়া পরা যাবে? পরা যাবে, আমি যত দূর ভাবি যে এগুলো ছাড়া পরা যাবে, কিন্তু নেকাব ছাড়া পড়তে গেলে একটা সমস্যা হয় কি, উপরে পাটটা যদি আপনি নামায় রাখেন তা কি তাও কিন্তু ভালো লাগবে দেখতে, করতে পারবেন আপু? আপু কেমন আছো? সবাইকে দিনে দিতে গিয়ে লেট করে ডিনার দিতে গিয়ে, আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপু, আমি আজকে শর্ট টাইমের জন্য আসছি, বেশিক্ষণ থাকবো না, যদিও অনেক আপুরাই নাই, যার কারণে হচ্ছে একটু সমস্যা হলো, একটা কল আসলে যে এত বিরক্ত লাগে, সময় সময় কল আসে। আপু তুমি কি মেরিনা আপু? হ্যাঁ আপু আমি মেরিনা আপু, একটা কল আসছিল যার কারণে হচ্ছে অনেক আপুরাই চলে গেছেন, যাই হোক আমি কিন্তু কালারগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিছি, হ্যাঁ খুব ডিস্টার্ব করলো, খুব ডিস্টার্ব আমি এখন। আচ্ছা আমাকে এখন আপনারা দেখে নেন, যারা অ্যাশ কালারটা অর্ডার করবেন, অ্যাশ কালারটা একটা পিসি অ্যাভেলেবেল আছে, সো এটা প্রাইস পড়বে 1500 করে, এটার সাথে ইনার কি হয়, হ্যাঁ ইনারটা আমি পরেছি আপু, ইনারটা আমাদের স্টকে আসবে হচ্ছে সামনের সপ্তাহে, ওকে আপু। আর একটা পাইছি ওটা খুব সুন্দর, নাজমা আপু থ্যাংক ইউ আপু। আচ্ছা আরেকটা, আরো দুইটা অর্ডার করছেন সেটা আমাকে দেখতে হবে আপু, পাওয়ার তো কথা, ঠিক আছে
মেকআপ ছাড়া পরে দেখা, মেকআপ ছাড়া জাস্ট আপনাদের এই যে একটা কাজ এখানটাতে আপনাদের এরকম করে পড়তে হবে, এভাবে পড়তে পারবে না পুরা, আদারওয়াইজ এভাবে ঢেকে পড়তে পারবে, দুই ভাবেই পড়া যায়। আপু মেকআপ পড়ার জন্য চেনা জানা? হ্যাঁ আপু চেনা জানা, এটাই কি ভালো না আপু বলেন? অ্যাশ কালারটা পরে দেখালাম, সো আমি ক্লিয়ার করে যতদূর দেখালাম, আর ও 56 সাইজটা আপনারা ক্লিয়ার করে আরেকবার দেখে নেন যে আমার কতটুকু ফ্লোর টাচ হলো বা কতটুকু ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে 56 সাইজটা হচ্ছে অলমোস্ট কিন্তু একদম মানে অনেকটাই লম্বা, বেশ লম্বা। অ্যাশ কালার গেল, আর হচ্ছে আমি কালারগুলো 7টা কালার টোটাল দেখিয়েছি। এখন যদি লাইভটা শেষ করি তখন যদি কোনো আপু মনে করেন যে আমি হচ্ছে স্টিল পিকচার দেখতে চাই বা ওই কালারটা আমাকে ক্লোজ করে দেখান, জাস্ট একটু ইনবক্স করেন, ওখানে আমরা ক্লোজ পিকচার দিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে লাইভ শেষ করে আমি চেক করব যারা হাহা রিয়েক্ট দিয়েছেন আর হচ্ছে অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন। এর আগে একজন হচ্ছে জিলবাব, জিলবাব অবস্থা একজন হিন্দু ধর্মের আপু ছিলেন, আপুটা আপুটার কথা আমার মনে আছে, যদিও তাকে পেজ থেকে ব্যান করা হয়েছে। উনি অনেক মনে হয় মানে কি বলবো মানে ভালো লাগে না ওনার, মনে হয় কমেন্ট উনি উনি কমেন্টও করেছেন খুব বাজে ইমু দিয়েছিলেন, যার কারণে অন্য ধর্মকে আসলে সম্মান করতে শিখেননি ওই আপুটা। সো তারা একটু দূরে থাকেন, আমি তো বলি নাই যে আমাদের পেজটা ফলো করেন, হিন্দু আপুরা জয়েন করেন, জিলবাব নিয়ে আপনারা টিক্কারি করেন, এরকম কিছু তো বলি না, এটা আমাদের পোশাক। আপনাদের ভালো না লাগলে আপনারা দূরে থাকেন। কামরুন হাসানে কুসুন্দরী, হ্যাঁ এই যত বডি শোয়াপ না করা যায়, কভার করা যায় ততটাই সুন্দরী, আসলে ঠিক বলছেন। আমি ফাইনালি আরেকবার করে আপনাদের কালারগুলো দেখাই দেই। এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালার, ঠিক আছে, ডিপ নেভি ব্লু। এটা হচ্ছে ডিপ একটা মেরুন কালার, অলিভ কালার, আর এটা হচ্ছে পার্পেল কালার, লাইট একটা অ্যাশ, আর এটা হচ্ছে ডিপ একটা কফি কালার, লাইট অ্যাশ বললাম কেন, এটা হচ্ছে লাইট একটা কফি, ডার্ক একটা কফি, আর এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার। অ্যাশ কালার ব্লু কালারের কম্বিনেশনে হয় এই কালারটা, এই কালারটা কিন্তু খুব একটা দেখা যায় না, হ্যাঁ রেয়ার একটা কালার যেটাকে বলে। নর্মালি কিন্তু কমন কিছু কিছু কালার অ্যালেক্সের ম্যাটেরিয়ালে হয়, কিন্তু আবার কিছু কিছু কালার খুব একটা মানে পাওয়া যায় না, সহজে আসে না, আসলে আনকমন টাইপের কালার যেটাকে বলে। আচ্ছা এটা হচ্ছে জাস্ট আপনার হাতার দিকটা এভাবে। আপু মেকআপ ছাড়াই বেশি সুন্দর তুমি, না রে মেকআপ খুব একটা করি না আমি, একটু একটু করি, আসলে শখ, আসলে সাজতে ভালো লাগে এর জন্য একটু একটু সাজি। ঠিক আছে আমি এখন লাইভটা শেষ করে দেই। আপু কেমন আছো? নুসরাত নূর আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো বলো? এখন আমাকে চিনতে পেরেছেন কে কে কে? কেউ চিনেন নাই, জাস্ট ভয়েসটা শুনে চিনতে পেরেছেন। দেখেন ব্যাকপার্টটা আমি আরেকবার দেখাই দেই, যেহেতু আমি জিলবাব নিয়ে নেক্সট টাইম হয়তো বা ওইভাবে লাইভে আসবো না। তো আজকে যারা যারা জয়েন করেছেন সবাইকেই ধন্যবাদ, যে জিলবাব অবস্থায় যে আপনারা এভাবে লাইভে জয়েন করবেন আমি ভাবতে পারি নাই আসলে। তো প্রাইসটা আমি আরেকবার বলে দেই, এগুলো সবগুলো প্রাইস হচ্ছে অনলি জিলবাব প্রাইস হচ্ছে 1500 করে, অনলি জিলবাব। 7টা কালার অ্যাভেলেবেল আছে, 7টা কালারের যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা নিয়ে নিতে পারেন, জাস্ট আপনাদের একটা কাজ হাইটটা মেনশন করে ইনবক্স করতে হবে। সো নেক্সট লাইভে দেখা হবে হচ্ছে শর্ট ক্যাপ নিয়ে, তখন ইনশাল্লাহ সবাই আবার জয়েন করবে, নতুন কোনো শর্ট ক্যাপ চলে আসছে সেগুলো নিয়ে লাইভ হব। আর হচ্ছে স্টক খুব বেশি করে আনি না, যার কারণে বারবার বলে দেই, লাইভে থাকা অবস্থায় যদি পছন্দ হয়ে যায় দেরি করা যাবে না, অর্ডার করে ফেলতে হবে, পরবর্তীতে সেম ডিজাইন সেম কালার আমরা নিয়ে আসবো না বা পাওয়া যায় না যেগুলো আমরা রিস্টক করবো, সো সেটা মাথায় রেখেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। আচ্ছা আমি ভাবছি তুমি বুঝি নাই ক্যামেরা ভয়েস দিচ্ছ কবে আপু? কালকে যে কালকে জানি না, আমি কালকেই মনে হয় লাইভ হবো শর্ট ক্যাপ নিয়ে, কারণ হচ্ছে সামনে একটা মোটামুটি একটা গ্যাপ যাবে পেজে, লাস্ট যেরকম গিয়েছিল সেটা আমি আপনাদের আগের থেকেই বলে দেই, একটু গ্যাপ যাবে পেজটাতে আমরা অ্যাক্টিভ থাকবো না। তো সেক্ষেত্রে আপনারা যারা শর্ট ক্যাপ গুলো নিতে চান বা জিলবাব যেটাই বলেন আমাদের সব রঙের পেজের প্রোডাক্ট যেটাই,
সেটা হচ্ছে আপনাদের এখনই নিয়ে নিতে হবে। পরবর্তীতে আপনারা কিন্তু বারবার মেসেজ করেন, আপু কবে অ্যাক্টিভ হবেন, কবে আবার নতুন আসবে, আসলে তখন আসলে অ্যাক্টিভ হওয়াটা হবে না আর কি, আর হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট তখন আসবে না, মানে একটু মোটামুটি একটু গ্যাপ যাবে। আমি আর কালকের লাইভে সেম এই কথাটাই বলবো। সো আজকে চলে যাই, নিকাব ছাড়া হবে এগুলো। আপু নিকাব ছাড়া আপনি এভাবে পরে ফেলতে পারেন, যার ফোটরে আপনারা এভাবে পরে ফেলবেন। যদি আপনি নিকাব পড়তে আপনার অস্বস্তি লাগে, যে মনে করেন যে অস্বস্তি লাগে কথা বলতে, আনিজি লাগে, আর হচ্ছে এভাবে আপনারা মুখ ঢেকেও নিতে পারেন, মুখ খুলেও রাখতে পারেন। কোথায় যাবে কাল আসো ইনশাল্লাহ। আপু তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ আপু, প্রায় 6 বছর, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এখন চলে যাই। আপু গ্যাপ কেন দিবা? গ্যাপ দিব একটু পার্সোনাল কিছু কাজে, তখন আমাকে হয়তো পাবা না, আর হচ্ছে পেজটাও অ্যাক্টিভ থাকবে না। বারবার বলে দিচ্ছি যে পরবর্তীতে কিন্তু তোমরা, দেরি আছে আপু, কিন্তু কালেকশনে রেখে দিতে হবে শর্ট ক্যাপ, যার যেটা লাগবে, যে কালার কম্বিনেশনের যেটা। আমরা মোটামুটি করে স্টকে আনি, 20-30টা করে এক একটা শর্ট ক্যাপ আনি, যাতে 20-30 জন আপুকে দিতে পারি। তো সেইভাবে চিন্তা করে যার যে কয়টা লাগে নিয়ে নিবি। পেজে অ্যাক্টিভ থাকবো, একটু শর্ট টাইমে একটা ব্রেক যাবে। আচ্ছা আবার দেখা হবে হচ্ছে ইনশাল্লাহ কালকে। খুব বেশি ট্রাই করবো কালকেই আসার শর্ট ক্যাপ নিয়ে, তখন সবাই জয়েন করবেন, দেখা হবে আবার নতুন লুকে। না আপু, আচ্ছা আমি আজকে এখন চলে যাই, তোমাকে মিস করবো, আমিও মিস করবো। পেজটাতে, পেজটাকে আসলে বেশি ভালোবেসে ফেলছি, মানে এডিক্টেড হয়ে গেছি পেজের প্রতি। আর কিছু কিছু আপুরা আছেন যারা আমাকে সব সময় লাইভে জয়েন করেন, আসেন, আড্ডা দেন, কথা বলেন, জিজ্ঞেস করেন, কমেন্ট করেন, ভাল লাগে আসলে। আপনাদের জন্য আসলে লাইভটাতে আমি আসি। আচ্ছা আজকে গল্পই করলাম, আবার কালকে ইনশাল্লাহ দেখা হবে। তো আমি পেজে পোস্ট করে চলে আসব, আর সবাই আসবেন ইনশাল্লাহ আগামী কালকে। তো চলে যাই, আসসালামু আলাইকুম।